বাসায় তো তাইলে আমরা কেউ প্র্যাকটিসও করি নাই, ঠিক না? প্র্যাকটিস করলে তো এরকম হওয়ার কথা না। এক ধাপ পিছায় আছেন না? আচ্ছা, মানে লোকাল হোস্ট, পিএসপি বা আইপি, সার্ফোক, অ্যাটম লাগবে, আমাদের কতটুকু মানে দেখা হয়েছিল এগুলা, মানে আমরা কিছু কিছু জিনিস ডাইনামিক করছিলাম। হ্যাঁ, আমরা ব্যানার বাটা ডাইনামিক করছিলাম, ঠিক না? আচ্ছা, এইবার আমাদের আরো কিছু জিনিস করব, তার আগে মনে হয় আমাদের ইউজার পার্টটা আমাদের অনেক দরকার ছিল। ইউজার পার্টটা দরকার, আমরা একটু দেখে আসি যে আমরা যদি এখান থেকে যদি অ্যাডমিনের মধ্যে যাই তার মানে এখানে কি হচ্ছে। দুই তিন চার পাঁচ ছয়, রয়্যালটারে নিয়ে আসি। আমাদের গেম খেলার কি অবস্থা? কেন? হুম, খেলাধুলা বন্ধ করে দিচ্ছেন না? আচ্ছা, আমরা মনে হয় এই যে লাস্ট করছিলাম সোশ্যাল মিডিয়া আপডেট করছিলাম, মনে আছে? হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়াটা আমরা লাস্ট আপডেট করছিলাম যে আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াটা চেঞ্জ করি তাহলে কি হবে আমাদের। যেমন আমরা যদি এখান থেকে আসি, মনে হয় মানে এখানে আমরা মেনু করি নাই, বুঝা গেছে? তো আজকে আমরা আগে একটু মেনুর পার্টটা করে নিই। আমরা যদি অ্যাডমিন ব্লেডের মধ্যে আসি, এখানে আসার পরে আমরা যে জিনিসটা করব এটাতে আমরা এইভাবে নেব, নিয়ে আমরা এখান থেকে মেনু ছিল ইত্যাদি ইত্যাদি, তো আমরা এখান থেকে যদি আসি আমরা এখান থেকে লিখবো যে ম্যানেজ, ম্যানেজ নামে একটা মেনু দিলাম আমরা, আর এখান থেকে এসে করলাম যে আমরা এখান থেকে দেখলাম যে বেসিক ইনফরমেশন, বুঝা গেছে? বেসিক ইনফরমেশন, তারপরে আমরা যদি যাই এখান থেকে, আমরা যাব কোথায়? আমরা এখান থেকে যাব হচ্ছে লিখলাম সোশ্যাল মিডিয়া, ওকে, সোশ্যাল মিডিয়া, ওকে। আমরা এখানে মনে হয় দিয়েছিলাম এরকম ইউআরএল এর মধ্যে অ্যাডমিন, অ্যাডমিন এর মধ্যে কি ছিল ম্যানেজ, তারপর কি সোশ্যাল মিডিয়া, এরকম একটা মনে হয় কিছু ছিল, ঠিক না? একটু দেখে আসি কি অবস্থা, মানে কি ছিল, ম্যানেজ ছিল না, সোশ্যাল মিডিয়া আসছে, খেয়াল কর, এটা কিন্তু চলে আসছে, মনে আছে এটা আমরা যে করছিলাম? আমরা যদি এখানে দেখেন, আমরা যদি লাইভ সাইডে যাই, আমরা যদি লাইভ সাইডে যাই, আমরা এখানে ফেসবুকের আইকন কয়টা দেখবো, মানে ফেসবুকের আইকন কয়টা, একটা আছে না? আমরা যদি এখান থেকে বাড়াই, এটা কিন্তু আমরা কতদিন করছিলাম, যদি হ্যাশ দিয়ে আপডেট করি, তার মানে কি হচ্ছে, এখানে আসলে আমরা যেটা দেখতে পারবো যে এখানে শুধু কি আছে, এখান থেকে জিমেলও চলে আসছে, আসছে কি, টুইটারটাও চলে আসছে, ঠিক না?
হ্যাঁ, শুধু হ্যাশ দিলেই বোঝা গেছে যে টুইটার আমরা দিছি কি আসছে, আমাদের টুইটারটা আসছে কেন আসছে, কারণ আমরা কি বলছিলাম যদি ফাঁকা থাকে কি তাইলে কোনো কিছু আসবে না। ওকে, তো আমরা এটা করলাম। এখন আমরা যেটা করি, আমরা একটা ড্যাশবোর্ড দেখে আসবো, বোঝা গেছে আমরা কি করবো, এটা ড্যাশবোর্ড দেখে আসবো। ওকে, আমার ওয়েবসাইটের কি ড্যাশবোর্ড, বোঝা গেছে, এটা হচ্ছে আমার, না না ওকে খেয়াল করেন, এখান থেকে যদি আমরা আসি, হ্যাঁ আসছে, খেয়াল করেন, জাস্ট এটা এখন এভাবে করা হয় নাই, বুঝা গেছে। আমরা যদি দেখি যে আসলে আমরা কিভাবে কি করি, ওকে, এখানে একটা কি মেনু দেখতেছেন ইউজার, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে কি দেওয়া আছে বেসিক ইনফরমেশন, বুঝা গেছে, দেখেন এখানে কি দেওয়া আছে ইউজার, এরপরে মেনু, এরপরে কি দেওয়া আছে ব্যানার, এরপরে ম্যানেজ, ম্যানেজের মধ্যে বেসিক ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোর্স ফি, ডিসকাউন্ট, কাউন্টার ইনফরমেশন, কপিরাইট, বোঝা গেছে। এটার অনেকগুলো এখনো কমপ্লিট হয় নাই, আমি কাজ করতেছি, এটা মানে ড্যাশবোর্ডটা নতুন করছি। ওকে, গ্যালারি আছে, টিম আছে, পার্টনার আছে, কি আছে, ব্লগ আছে। ওকে, তো ঠিক ভালো করে যদি দেখেন যে আমি আমার সাইডের যদি লাইভ সাইডে যদি যাই, এখান থেকে গেলে আমি একটা একটা করে দেখাবো যে আমার এখান থেকে, এখানে বেশ কিছু পার্টনারের কিছু কি আছে, এখান থেকে কিছু ছবি আছে না পার্টনারের, কি লোগোগুলো দেওয়া আছে না, তো আমি এটা কোথেকে করছি, এটা আমি আমার এই যে দেখেন, এখান থেকে যখন আমি আসছি তখন আমার এই যে পার্টনার নামের একটা অপশন আছে না, আমি এখান থেকে যেগুলারে আপলোড করছি কি হয়েছে ওইগুলাই কিন্তু কি, হ্যাঁ ওইগুলাই কিন্তু আমার এখানে চলে গেছে, কি খেয়াল করছেন, ওই বিষয়গুলাই কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, মানে কোথায় চলে আসছে খেয়াল করেন, আমার কিন্তু এখানে চলে আসছে। ওকে আচ্ছা ফাইন, তারপরে আমি যদিও এটা আমার ডাটাবেস থেকে আমি টানি নাই এখন পর্যন্ত, যেমন আমি যদি বেসিক ইনফরমেশনে আসি, দেখেন বেসিক ইনফরমেশনে যদি আসি এখানে কি আসবে দেখেন, টাইটেল কি, ডিটেলস কি, আমি এখান থেকে লোগো নেব, এখান থেকে কি নেব ফেভাইকন, এখান থেকে কি ফুটার লোগো যদি নেই, অর্থাৎ এর মানে তাহলে কি হবে, আমি আমার ওয়েবসাইটে এটা কি এখান থেকে আমি আপডেট করব, বোঝা গেছে। প্রত্যেকবার আমি যদি আপডেট এরকম লিমিটেড এর জায়গাতে যদি আমি কেটে দিয়ে যদি এখান থেকে কি করি আপডেট দিই, তাহলে কিন্তু কি হচ্ছে, আপডেট হচ্ছে, হ্যাঁ কি আপডেটটা কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, এটা তো আপনাদেরকে শেখাইছি, এটা আপনাদেরকে শেখাই নাই কি, হ্যাঁ খেয়াল করেন, আমি এখানে যদি আমার, যদি আমি যদি আমার ইয়ের মধ্যে যাই ফেসবুকে, এখানে যখন চলে আসতেছি তখন দেখেন কি হচ্ছে, হ্যাঁ এই যে খেয়াল করেন, এটা কিন্তু হচ্ছে কি, মানে এটা কিন্তু হচ্ছে কি সেবারে পেস কি চলে আসছে, আগে যেটা ছিল যে আমাদের ফেসবুকে লগ ইন করা ছাড়া এটা দেখা যাইতো না, এখন কিন্তু কি লগ ইন করা ছাড়াও দেখা যায়, আসছে। আমি যদি চলে আসি টুইটারে, খেয়াল করেন, ওকে কি এটা হচ্ছে কি আমার টুইটার অ্যাকাউন্ট, হ্যালো আসসালামু আলাইকুম, বা কি বুঝছে এটা যে এটা আসলে কিভাবে কাজ করে, কি এইটুকু তো আমরা বুঝছি, এটুকু আমরা বুঝি নাই, গুড। এই যে এই জায়গার যে ফোন নাম্বার গুলো আছে, আদার্স যেগুলো আছে, আমরা এগুলো একটু দেখে আসি, এগুলার লাস্টের যে আপডেটটা এটাতে আমি করছি, এটা এখন আপলোড করি নাই, এটার কাজ এখনো করতেছি আমি। ওকে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন কি আছে খেয়াল করেন, আমি এখানে যখন কোনো ফোন নাম্বার দিছি, মনে করেন সাপোজ আমি এখানে কত দিলাম, মানে লাস্টটা ওয়ান যোগ করলাম, করছি লাস্টে যখন আমি ওয়ান যোগ করব তখন দেখেন কি হচ্ছে, এই যে খেয়াল করেন এখানে নাই, এই নাম্বারটা আমার এখানে দেওয়া আছে, একবার উপরে দেওয়া আছে, কি এক যোগ হয়েছে, হ্যাঁ এর মানে আমি যদি এক যদি কেটে দিই তার মানে কি হচ্ছে, কি একটা চলে যাবে নাকি, হ্যাঁ এই যে ইনফোমেল, আবার এখানে অনেকগুলা নাম্বার দেখেন কোথায়, এই যে খেয়াল করেন অনেকগুলা নাম্বার, ওকে এটার জন্য আলাদা একটা ঘর করছি,
কন্টাক্ট আছে আসেন, এখানে দেখেন আমাদের সবগুলা নাম্বারই দেওয়া আছে, খেয়াল করছেন কি? এই যে এখানে তিনটা নাম্বার, সেম নাম্বারটা আবার আমি ইউজ করছি কোথায়, ফুটারে ইউজ করছি। এখন আমার যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, ধরেন ডাইনামিক কেন বানানো, কোনো কারণে একটা নাম্বার আমার বদলায় গেল, এখন আমার প্রত্যেকটা জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে না। ধরেন আমি এই নাম্বারটা আমি এখানে ইউজ করছি, আবার কি এখানে ইউজ করছি, তো আমি যদি এখানে এরকম করি যে আমি এখান থেকে যদি ধরেন টু দেই, লাস্টে কত দিলাম, লাস্টে যদি টু দেই, এর মানে কি হচ্ছে দেখেন, কি এখানে টু আসছে, আপনি এখানে আসেন এখানে কত আসছে, টু আসছে। দেখেন বিষয়টা কি, অনেক বেশি আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে না, কি আমার কথা কি আপনারা বুঝছেন? ম্যানুয়ালি ডিজাইন অ্যাকচুয়ালি কিভাবে করছি, কিভাবে তুলে আনতে হয়, এটা কিন্তু আপনাদেরকে আমি শেখায় দিছি। ওকে আচ্ছা ফাইন, এখন যে জিনিসটা হবে যে আমি আরো কিছু অপশন দেখাই, যেমন কোর্স ফি অ্যান্ড কি ডিসকাউন্ট, এই পার্টটা এখনো আমি কমপ্লিট করি নাই, বুঝা গেছে? এটা নিয়ে আমি কাজ করতেছি। আমার কাউন্টার ইনফরমেশন, মানে কোন কপিরাইটটা এখান থেকে কি করা যাবে, চেঞ্জ করা যাবে, এগুলো আমি এখানে রাখছি। এখানে আমি গ্যালারির মধ্যে কি রাখছি, আমি যদি আমার গ্যালারির মধ্যে কোনো ছবি যদি আপলোড করতে চাই, আমি এখানে যদি কি করি, আপলোড করি কি আমার এখানে গ্যালারিটা, অর্থাৎ গ্যালারি ছবি আমি যখন আপলোড করব, তখন দেখেন এখানে কি বলতেছে, কি এখানে এই যে ওয়েব গ্রাফিক্স কেন বলেন তো, কারণ আমার এখানে আমি যদি আমার এখানে যদি আসি, বা আমি গ্যালারির মধ্যে যদি আমি আসি, একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে না, কি হ্যাঁ কি অনেকগুলা কিন্তু কি আছে, আমি তখন এই ক্যাটাগরি এগুলো এখানে চেঞ্জ করবো, মানে সিলেক্ট করলে গেলে ওই ছবিটা ওই ক্যাটাগরির আন্ডারে কি হবে, আমার পোস্ট হবে, বুঝা গেছে? আচ্ছা ফাইন, তো এরপরে আমি কন্ট্যাক্ট মেসেজ, কন্ট্যাক্ট মেসেজ যখন এখানে আসলো, তখন দেখেন এখান থেকে, এখানে আমি যদি কন্ট্যাক্ট মেসেজের এখানে যদি আসি, কি বলতেছে, আমার এই মেসেজগুলো কে পাঠাইছে, খেয়াল করেন এগুলো আমার ম্যাক্সিমামই হচ্ছে, আমি এই যে আমি এই জায়গাটা থেকে কি কি করছে, এখন আমি ধরেন নতুন একটা মেসেজ, এটা নাহিয়ান একটা মেসেজ পাঠাইলো, বুঝা গেছে? এটা তো আপনারা পারেন, সেখানে এটা নাহিয়ান 019 এরকম এরকম ইমেল এরকম একটা সেটা মেসেজ পাঠিয়ে দিল, খেয়াল করেন একটা মেসেজ পাঠাইছে। আমরা এখানকে এসে যখন চেক করব, খেয়াল করেন এখানে এসে যখন চেঞ্জ করব, তখন কি বলতেছে, 7ই জানুয়ারি 2019 2টা 39 মিনিটে কে পাঠাইছে, নাহিয়ান। নাহিয়ান একটা সবার উপরে আছে না, আমি আপনাদের ডাটা টেবিলের কাজ শেখাই নাই কি, হ্যাঁ ওইটা না, এই যে ডাটা টেবিলে যেখানে যখন সার্চ দিবেন এইটা এভাবে এসে কাজ করবে, কি আপনাদের এমনি শেখাই নাই, ওইটাই তো এখানে, ওই সেম জিনিসটা, সেম জিনিসটা এখানে। এমনি যদি শেখায় থাকি যে আপনার ডাটা টেবিল, এই যে মানে ডাটা টেবিল একটা প্লাগ ইন, এটা শেখাই নাই আমি আপনাদেরকে, কি আপনারা মনে করে দেখেন তো যে আমি কোনো ডাটা টেবিলের কোনো একটা প্লাগ ইন ডাউনলোড করে শেখাইছি কিনা, এই কাজটা কিভাবে করে, এটা কি শেখাইছি, র পিএসপি জিনিসটা, এটা হচ্ছে আপনার, আমি একটা প্লাগ ইন প্যাকেজ না, একটা আচ্ছা এই যে এই কুইক সার্চটা আপনাদেরকে দেখানো হয় নাই, বুঝা গেছে? সো আমি আজকে এটা দেখাবো যে কিভাবে কুইক সার্চ আপনারা এখান থেকে করবেন, অটোমেটিক পেজিগনেশন আসবে, এগুলো অটোমেটিক কিভাবে আসবে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, বুঝা গেছে? আচ্ছা ফাইন, এর মানে আচ্ছা, এবং এই যে ডেটটা কিভাবে এরকম ফরম্যাট করে, এটা কি শিখেছি, হ্যাঁ ঠিক কিভাবে এভাবে ফরম্যাট করবেন, এটাও আমি দেখাই দেব। ওকে আপনারা তো দেখছেন যে আমার মেনুগুলো হচ্ছে কত সুন্দর করে বানানো, কি অর্থাৎ সে সব কিছু কি তার হাতের কাছেই পেয়ে যাবে, আমি যদি এখানে যদি ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করলে কি চলে আসবে, মানে দেখছেন ভিউ, এখানে কিন্তু এটা কি দিছি, স্ল্যাক দিছি, আপনি চেঞ্জ করে পরের মেসেজ দেখবেন কি, দেখতে পারবেন আপনি, কিন্তু দেখতে পারবেন না, সবাই ক্লিয়ার?
গুড, তাহলে জিনিসটা কি স্লাগ, ভুলে গেল বলছে বুঝেছে? আপনি একটা চেঞ্জ করেন, কি বলতো স্যার? পেস নট ফাউন্ড, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা তাইলে আমরা আমরা তো আমাদের এটা দেখলাম, আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে লগ আউট করে দিলাম, করছি কাজ শেষ। এবার যদি আমরা করি, এবার আমরা যে জিনিসটা করব, এই যে চলে আসছে আরিফুল। ওকে, তাইলে আমরা এখন যেটা করব, আমরা সমস্ত এগুলো কিছু বাদ দেই, বোঝা গেছে? আচ্ছা, এগুলা কয়েকটা জিনিস বাদ দেই, আমি আপনাদের যে জিনিসটা করব সেটা হচ্ছে, আপনাদের কাছে যদি কেউ মেসেজ পাঠায়, আমরা একটু মেসেজটা দেখে আসি। সুইট অ্যালার্ট কিন্তু শেখাইছি, শেখাইনি? সুইট অ্যালার্ট শেখাইছি, সুইট অ্যালার্ট আমরা শেখাইছি, সুইট অ্যালার্ট আমরা শেখাইছি। আমরা যদি কন্ট্যাক্টের মধ্যে আসি, এখানে কি কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট মেসেজ, খেয়াল করেন, মানে এখানে কি এটা আসছে? হ্যাঁ, কি এটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করেন, এটা কিন্তু সার্চের কোনো অবস্থা নাই, আর এইভাবে এটা আসছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা সেটা একটু যদি দেখি। আপনাদের কারো বুঝতে সমস্যা হলে আমারে বলবেন। শোনেন, একবারে কি আয়ত্ত হয়, জিনিসগুলা যদি এত সহজ হইতো তাহলে তো সবাই দেখেন। এই ক্রিয়েটেড অ্যাট এর পরে গিয়ে আপনারা এখানে একটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে ফরম্যাট। কি লিখবেন? ফরম্যাট লিখছেন, এটার জন্য একটা ফরমেশন আছে, বুঝা গেছে? দেখেন, এটার জন্য ফরম্যাটের মধ্যে কি আপনি প্রথমে কি চান? আপনি প্রথমে মাস চান, নাকি মাসের এম যদি দেন, তাহলে দেখেন আপনি কি দেখাচ্ছে। শুধু সবাই একটু দেখি, খালি 0112 এরকম দেখাচ্ছে না, মানে 12 মাস এরকমই তো দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে যেটা করব, বড় হাতে যদি এম দেই তাহলে কি আসবে? মাসের নাম আসবে। কি আসলো? জানুয়ারি, ডিসেম্বর, নাকি? আচ্ছা, তারপরে যদি আমরা এরকম দিয়ে, যদি একটা স্পেস দিয়ে যদি এরকম দেই যে আমি কি চাচ্ছি, আপনি ইচ্ছা করলে যদি ড্যাশ দেন তাহলে ড্যাশ আকারে আসবে, আপনি চাচ্ছেন একটা স্পেস দিয়ে ডেট দিতে তাহলে ডি লেখেন, ডিতে মানে কি ডেট, ডিতে কি আসলো? ডেট আসলো, আসছে ডেট? হ্যাঁ, কি আসছে? আচ্ছা, তারপরে যদি আমরা এখানে যদি কাজ করি, একটা কমা দেবো, একটা কমা দিয়ে আমরা কি চাচ্ছি? ইয়ার চাচ্ছি, কি? হ্যাঁ, বড় হাতে যদি ডি দেন আমরা দেখি কি হয়। ওকে, বড় হাতে ডি দিলে ওই দিন আসবে, কি বারে পাঠাইছিলেন? ছোট হাতের ওয়াই দিলে খালি 19 আসবে, 2019 আসবে না। এগুলো একটা ফর্ম না, এগুলো ফরমেশন আপনার মাথায়, আপনি করতে করতে মুখস্থ হয়ে যাবে। ওকে ওকে, দেওয়ার পরে আপনি, আমরা এরকম একটা সিম্বল দিলাম, বুঝা গেছে? এরকম একটা কি সিম্বল দিলাম, দেওয়ার পরে আমরা এরকম সিম্বল দিলামই না, বুঝা গেছে? আমরা দেওয়ার পরে যেটা করব, যে আমরা এরকম যদি দেই, তার মানে আসেন আমরা একটু দেখে আসি, আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে জানুয়ারি কত? জানুয়ারি 7, 2019। এখন আমরা টাইম চাই না কি? এখন আমরা যদি টাইম চাই তাহলে টাইমের জন্য কি আছে? এইচ মানে কি? আওয়ার। ওকে, এরপরে এখানে কিন্তু
মিনিটের জন্য এম একবার ইউজ করতেছি মান্থে, এখানে মিনিটের জন্য আই, মিনিটের জন্য কি আই। আচ্ছা আর এস এর জন্য কি সেকেন্ড আসছে, খেয়াল করেন আসছে এটা, এটা নিয়ে আসছি। তো আমরা একটু ডিফারেন্ট করতে চাই, আমরা এরকম ভাবে একটু আলাদা করে দিই, মানে এটা দিয়ে একটু বোঝাই যে ওইটা হচ্ছে কি ডেট, এটা হচ্ছে কি টাইম। তো এখন দেখেন আপনারা কি দেখাচ্ছে, 2টা 43, 2টা 43 কি তাহলে হইলো? আমার তো এম না পিএম আমারে বলতে হবে, না কি বলতে হবে, এম না পিএম কিন্তু আমারে বলতে হবে। তো আমি এখন যেটা করব, আমি এখানে এসে এই এইচ এর বদলে যদি জি দেই, এইচ এর বদলে কি দেই জি দেই, আর এখানে আমি এম এম বা পিএম, এ যদি ক্যাপিটাল লিখি তাহলে এম ডা ক্যাপিটাল লেটারে আসবে, বা পিএম ডা কি ক্যাপিটাল লেটারে আসবে। তাইলে দেখেন এখন আপনারা কি দেখাচ্ছে, কি বলতেছে, আমি ডাটাবেজে ঢুকে একটার একটু ছবি মনে করেন যে এম ফরম্যাটে করি, কারণ আপনাদের ক্লাস তো কন্টিনিউ এই 2টার পরেই হয়েছে, পিএম ই হয়েছে, যেন সবগুলা কি ছিল পিএম ছিল। তো তো ধরেন আমি এখান থেকে গিয়ে যদি রয়্যালের মধ্যে যদি আসি, আসলে শিখতে হবে আপনাদের অনেক, আপনারা তো খালি আমি যা শেখাই এরকম প্র্যাকটিস করেন না কি, আমি যতটুকু শেখাই এইটুকু তো যদি প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এইটুকু করেন না, কষ্ট লাগে। আমি তো চাই যে আগে আপনারা একটা কিছু করে ফেলেন। ওকে বুঝা গেছে, খেয়াল করেন এইটা কি আসছে, এটা এম আসছে, মানে কার কয়টা ছিল, 11টা কত ছিল, 11টা 34। কি সবাই ক্লিয়ার? জিতে সে যে এটা করে সে হচ্ছে ফরম্যাটটা ধরে, এম না পিএম এরকম বুঝলে জিতে দিতে হবে, বুঝা গেছে। এখন এই যে এই ফরমেশন গুলো তো আপনাদের মুখস্থ থাকবে না, আপনারা এখানে লেখেন পিএসপি ডেট ফরম্যাট, বুঝা গেছে, জীবনে তো একটু সার্চ করলেই তো এখান থেকে দেখতে পারেন। ঠিক জিতে কি বলতেছে, 12 আওয়ার কি ফরম্যাট, আর কি কি বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো 12 ঘন্টার ফরম্যাটেই তো করলাম। এইচ, এইচ এর কি বলতেছে, লিডিং জিরো, বোঝা গেছে। সে হচ্ছে আপনি যখন আওয়ারটা আমার 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 এইটাও আসবে, ঠিক আছে, আমার এইটাও আসবে, কিন্তু ফরম্যাটটা দেখেন এটা কত থেকে আসতেছে, 0 থেকে কত 12, আমার এখানে কত আসছে, 1 থেকে কত 12, বুঝা গেছে। ওকে আপনি যদি জিরো চান তাইলে মানে আমরা যে জিনিসটা করবো এখানে, আমরা যদি দিয়ে দিই তার মানে কি আসবে, আর আমরা যেহেতু শেষে এম এম পি এম দিয়েছি তাইলে সে কি করবে, সে এম পি এম অনুযায়ী সে নিয়ে নিবে, বুঝা গেছে। এখানে কি আসছে কি, মানে বুঝছেন, এখানে তো এই সব ফরম্যাট তো আমরা কেউ মুখস্থ রাখি না, কিন্তু কি করতে হবে, এখান থেকে আপনি দুইবার একটু দেখলেই আপনি বানায় নেবেন। হ্যাঁ আগে আপনার লোকেশন চেক করতে হবে, মানে বুঝা গেছে, না না ওইটা কঠিন না, বা হচ্ছে আমরা যে জিনিসটা করি, আমরা ফার্স্টে লোকেশন যদি ট্র্যাক, সবার ফার্স্টে যেটা করতে হবে, আমার ডেটটা ওই ফরম্যাটেই যাবে, আমার কথা বুঝা গেছে, ডেটটা নর্মাল যেভাবে যাবে ওইভাবেই যাবে, বুঝা গেছে। ফার্স্ট অফ অল ঘটনাটা হচ্ছে যে আমার
যখন এটা এই ফর্মেটে কাজ করে তখন এটা ইন্টারন্যাশনাল ফর্মেটটারে আমার যাবে, অর্থাৎ আমি যেমন লিখে দিচ্ছি এশিয়া ঢাকা, এটা যাবে না, এটা যাবে হচ্ছে জিএমটি হিসাবে। জিএমটি জিরো থেকেই যাবে, আপনার তো প্লাস সিক্স না, এটা জিরো থেকেই যাবে। এইবার আপনি যখন লগ ইন করছেন তখন লগ ইন করার সাথে সাথে ওরা একটা ভেলু ধরে নেবে, আপনি কোন জায়গা থেকে লগ ইন করছেন। আমার কথা বোঝা গেছে? আপনি কোন জায়গা থেকে লগ ইন করছেন। এইবার যখন লগ ইন করছেন সঙ্গে সঙ্গে আপনার আইপি ট্র্যাক করলেই তো আপনার কান্ট্রি আসবে, আর কান্ট্রি আসতে আপনার জিএমটি আমরা, তখন ওই ডেটার সাথে আপনার জিএমটি যদি চার হয় সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডেটার সামনে কি বা প্রত্যেকটা টাইমের সামনে ফোর যোগ হয়ে অটোমেটিক আসবে। আমার কথা বুঝে গেছে? ওকে, আপনারা যদি এইটা ধরতে চান, অ্যাকচুয়ালি ওই আইপি চেঞ্জ না করলে তো বোঝা যাচ্ছে না, কারণ সবসময় ঢাকায় আসবে বা বাংলাদেশে আসবে, বুঝা গেছে? আইপিটা চেঞ্জ করে এটা দেখবেন, একটা ফাংশন আছে পিএসপি লোকেশন, লোকেশন পিএসপি আইপি লোকেশন ট্র্যাক। বুঝা গেছে? সুন্দর সুন্দর কোড করা, বুঝা গেছে? সেটা আমরা একটু দিয়ে দেখি, আপনাদের আশাটাই পূরণ করি আগে। আয়ান এদিকে, জন্য খুব সুন্দর সুন্দর আইপি ফাইন ফাইন্ডার। তা আমি কোনটা ইউজ করতেছি, বোঝা গেছে? কোন কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে, ওকে, ডট ইন্টারনেট, বোঝা গেছে? অনেক কিছু দেখাচ্ছে আমার, ঠিক না? আমার কাছে এগুলো সবগুলো ফাংশন করা ছিল, বুঝেছে? এগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে হয়, তো কোথায় ডাবল কোটেশন দিতে বলছে?
তো যাই ঝামেলা করে তোমার লাভ নাই, ঠিক না? এখানে দিই এই যে আমার এখানে কি আসছে বসে গেছে, এখন কিন্তু আমি কোনায় পৃথিবীকে ভিজিট করতেছি। ওকে, এটা আসছে, এটা যদি আসবে এটা আমার কাছে খুব সুন্দর করে আমরা আইপিটা ধরতে পারছি। সেই সুন্দর করে এপিআই কি দেওয়ার কথা বলতেছে, আসলে তো বড়ই ভালো নাকি? আসতে আর এই যে এখানে একটা হাইপি অ্যাড্রেস আসছে না, এবার একটা, এবার এখানে একটা মজা আছে বুঝছেন। এবার আপনাদের এই মজাটা একটু বোঝাই, দেখেন এবার কি করব। দুইটার মধ্যে প্রথমে আমি গিয়ে এখানে আমি এটা ধরবো, বুঝা গেছে? আচ্ছা না, এটা তো পরে আসবে, আপনারা লোকেশন যাচ্ছেন না, আসলে সে তো এক্স্যাক্টলি এখান থেকে লোকেশন ধরাতে পারবে না, বুঝা গেছে? সে হচ্ছে ধরাতে পারবে না। এই যে যে আইপিটা আসছে নাকি, এই আইপিটা আমরা কি করব বলেন তো? ওকে, এটারে আমরা এনে একটা ডট দেব, বোঝা গেছে? এটা কি দেব, এটা ডট দেব। ডট দিয়ে আমরা এখানে বলবো হচ্ছে কি, এইটা এই যে এই যে আমরা এই আইপিটা আনলাম, বোঝা গেছে? ফার্স্টে আমরা এটা দিয়ে আইপিটা ধরলাম না কি, আমরা এটা তো আগে আইপিটা দিয়ে ধরলাম, ধরছি না? এই আইপিটারেই আমরা যখন এখানে এনে বসাবো তখন দেখবেন সে হয়তো ধরতে না পারলে সে হয়তো বলবে যে কোনো সিটি মিটি নাই, বোঝা গেছে? ওকে, এনে সে কি বলতেছে, কান্ট্রি, বোঝা গেছে? সেখান থেকে কান্ট্রি, কারণ অ্যাকচুয়ালি তো আমার লোকাল হোস্টের আন্ডারে তো কোনো কান্ট্রি নাই আমার কাছে, বোঝা গেছে? এটার তো কোনো কান্ট্রি নাই, বোঝা গেছে? যেমন ধরেন আমি এই জায়গাটা থেকে ধরে, মানে যদি আমার এটা এভাবে না আসে, যদি এভাবে আসতো, আমি যদি ধরেন এরকম আসছে, ধরেন ধরেন আমি এখান থেকে এটা বাদ দিলাম, যে আমি একটা ইন্টারন্যাশনাল একটা আইপি, ইউএসএ আইপি, ইউএস আইপি অ্যাড্রেস,
টাইফয়েডটিস আমরা নেই, টাইফয়েডটিস আসছিল তো। এটা দিয়ে ধরি নাকি? মানে এই আইপি অ্যাড্রেসটা কোন লোকেশনে আমাদেরকে দেখাবে, বোঝা গেছে? আমেরিকা, এটা কোথায় বলতেছে? নর্থ আমেরিকা, এরকম একটা দেখাচ্ছে না? আচ্ছা, নর্থ আমেরিকা এরকম দেখাচ্ছে, তাহলে আমি যদি একটা কানাডিয়ান একটা আইপি নেই, বুঝা গেছে, কানাডিয়ান একটা আইপি যদি নিই, আচ্ছা বাংলা, আচ্ছা ভালো কথা, মাই আইপি নাকি? মাই মাই আইপি, এটা দিয়ে তো ধরা যায় নাকি? দিয়ে দেখিও কি করে। হ্যাঁ, আমরা তো আগে তো ট্র্যাক করে নেব, কারণ এখানে তো ট্র্যাক করতেছে না। এখানে কেন ট্র্যাক করবে না জানেন? আমি তো লোকাল হোস্ট ইউজ, আমি লোকাল হোস্ট ইউজ করতেছি না, আমি তো এটা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতেছি না, এই জন্য আমি ডিফল্ট এখানে বসায় নিচ্ছি। কিন্তু আপনি যখন এটা অনলাইনে যাবে তখন তো আপনি ধরতে পারবেন, কারণ আমি যখন অনলাইন থেকে ভিজিট করব, আমি আমার আইপি দিয়েই তো ভিজিটটা করব। হ্যাঁ, ওই যে ওই যে আমি টয়লেট যেটা কেটে দিলাম, বুঝা গেছে, ওইটা এখন ওইটা দিয়ে হচ্ছে না বিধাই, এটা করলাম। আসছে কি বলতেছে? বাংলাদেশ, ঢাকা, এশিয়া, ঢাকা, কি আসছে? এবার কি বাংলাদেশে এটা আসছে? এর মানে দেখেন, আমি যখন আইপিটা ট্র্যাক করব, ট্র্যাক করে আমি ধরেন ওই একটু আগে আমি যে এটা লিখছিলাম, একটু আগে যেটা আমি লিখছিলাম ওইটা এখান থেকে এনে ওই ওই আইপিটাই জাস্ট খালি এখানে বসায় দেবো, বসালে যখন যেটা আসবে মানে আলটিমেট কি আসবে ওইটার এগেনস্টে অটো ডাটা আসবে, বুঝে গেছে? আচ্ছা ফাইন, এর মানে কি আমরা বুঝছি? এখন আসেন আমরা একটু ডাটা টেবিলটা দেখে আসি। আমরা কি দেখবো এখন? আমরা ডাটা টেবিল দেখব, ডাটা টেবিল। ডাটা টেবিল কি জিনিস এই যে খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে? ডাটা টেবিল আছে এখান থেকে, ডাটা টেবিল ডট নেট, এটা একটা জাভা স্ক্রিপ্ট, যে কি একটা প্লাগ ইন, বুঝা গেছে? এটা কিসের প্লাগ ইন? সার্চ আসবে, পেজিংনেশন আসবে কি না, যেমন ধরেন মনে করেন এখানে খালি এইটা না, আমি যদি চাই একবারে 10টা দেখবো না, একবারে 50টা দেখবো, একবারে 50টা চলে আসে, কি কি এরকম থাকে না? অটোমেটিক অটোমেটিক সার্চ করে দিবে, আপনার পিএসপি তে সার্চ করতে হবে না, এটা একটা প্লাগ ইন। আমি যদি এটা ডাউনলোড করতে যাই, আমাদের কি করব, আমরা এটা ডাউনলোড করব, বুঝা গেছে? কি বলতেছে? শুধু ডাটা টেবিল, আমি বুটস্ট্র্যাপ টুটস্ট্র্যাপ নেব না, বুঝা গেছে? আপাতত এগুলো আমরা নেব না, আমরা এখান থেকে কি করব, ডাউনলোডের মধ্যে যদি আসি, বুঝা গেছে? এখানে কি আছে খেয়াল করছেন? ডাউনলোড করলে আমি যদি সিডিএন ইউজ করি, তাইলে আমরা কি, আমি স্টাইল শিটে এটা করব আর কি, আমি জেএসএ কি করব, এটা করব, বোঝা গেছে? তো আসেন আমরা এখান থেকে তো অনলাইন থেকে আমরা কি ইউজ করব না, অফলাইন থেকে করব, আমি সবসময় অফলাইন পছন্দ করি, বোঝা গেছে? আমরা এখান থেকে আসব, ডিজিটাল
রয়্যালের মধ্যে আমরা নিয়ে কোথায় রাখবো, পাবলিকের মধ্যে কোথায়, কন্টেন্টের মধ্যে পরে কোথায়, আমরা তো অ্যাডমিনে করবো নাকি, জিএসএ আগে একটা রাখি, জিএসএ একটা রাখবো, ওকে, আর সিএসএসটা কোথায় রাখবো, সিএসএসটা কই রাখবো আমাদের, সিএসএস এর মধ্যে রাখলাম, রাখছি। হ্যাঁ খুবই ভালো। এবার আসেন আমরা যেটা করব, যে আমরা এখান থেকে এরকম যেরকম করছিলাম আমরা ঠিক যেইভাবে, কি হ্যাঁ কেন নাই ইউজ তো বোধ হয় করছি, এই যে যে করি মিন মানে এখন সুইট অ্যালার্ট নিচে রেখেও কাজ করে, কিন্তু উপরে রাখাটাই বেটার, বুঝা গেছে, উপরে রাখাই বেটার। কই নিয়ে আসবো, এই যে ডাটা ডাটা মিল সবাই নাহি আন একটু এদিকে মনোযোগী, বুঝা গেছে, এটা এরকম ভাবে আমরা নিয়ে আসব। এটা এরকম আনার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, আরেকটা জিনিস এখানে অবশ্যই আমাদের ওদের যে একটা ফাংশন আছে, বুঝা গেছে, এখান থেকে আমরা কি লিখবো, স্ক্রিপ্ট লিখলাম, লিখছি স্ক্রিপ্ট, আমরা কি লিখবো, স্ক্রিপ্ট শেষ করব, স্ক্রিপ্ট শেষ করব, বুঝছি, স্ক্রিপ্ট শুরু করলাম এবং কি করলাম, স্ক্রিপ্ট শেষ করলাম, বুঝছি। এখন আমরা যদি এখান থেকে যদি আসি, আমরা এখান থেকে এইভাবে আসার পরে এক্সাম্পলের মধ্যে যদি আমরা আসি, এটা ইউজ করার জন্য ওদের কিছু, এই যে খেয়াল করে এখানে এরকম আছে, আর এই যে এই জায়গাটাতে গিয়ে আমরা কি লিখবো এইটুকু কপি করে নেব, বোঝা গেছে, এটুকু মানে কি করলাম, কপি করে নিলাম, মাই টেবিল, এটার মধ্যে একটা ফাংশন আছে কি, দেখেন ডাটা টেবিল কি আছে, এই মাই টেবিলটা কই আসবে বলেন তো, এই যে আমরা আমাদের যে অল যেটা করছি না, আচ্ছা এইটুকু আমি কেটে দিই, এটুকু আমাদের দরকার নাই, বুঝে গেছে, এটুকু আমরা এমনি ইউজ করছিলাম, এই যে এখানে টেবিল আছে না, টেবিলের মধ্যে একটা কি আছে, এখানে আমরা একটা আইডি দেবো, কি লিখবো, একটা মাই টেবিল কি দিছি, মাই টেবিল, আচ্ছা আচ্ছা খেয়াল করেন আসছে, খেয়াল করেন আসছে, এটা একটু অন্যরকম, একটু চেহারা চেঞ্জ হয়ে গেছে না, না এটা এরকমই ছিল, এটা সিএসএস টা পাইছে না কি, খেয়াল করেন, ওকে, আমাদের কিন্তু অ্যাসেন্ডিং ডেসেন্ডিং কিন্তু হয় নাই, একটা জিনিস খেয়াল করছেন, হ্যাঁ ও কিন্তু ওর মতো নিছে, একটা ঝামেলা না কি, ও কিন্তু ওর মতো কি নিছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি ও ওর মতো নিয়ে নিছে, কি বুঝছেন আমার কথা, ও কিন্তু ওর মতো নিছে, তাইলে আমরা এটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে যদি আমরা তার সিএসএসটা চেঞ্জ করি, দেখি তো কি হয়, কি
যদি সিএসএস চেঞ্জ করি তাহলে কি সে কাজ করে? না দেখি সে কাজ করে কিনা। সে কাজ করে কিন্তু আমার ডিজাইনটা ভাঙে না, তার মানে আমি কি করব না, আমি কি নেব না বলেন তো? আমি আমি যদি মনে করি আমি সিএসএস ইউজ করব না, কিন্তু কি হয়েছে, আরিফুলের এটা কি ছিল দেখে সে কিন্তু কি করছে, এটা তার মতো সে বানায় নিছে না কি? এটা কি করছে, সে তার মতো কি সে বানায় নিছে। এর জন্য নির্দিষ্ট একটা কি আছে, একটা ফর্মেট আছে, বোঝা গেছে? কি আছে, একটা ফর্মেট আছে। আপনারা ইচ্ছা করলে গুগল থেকে সার্চ করে বের করতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটা ফর্মেট দিয়ে দিচ্ছি, এটা সারা জীবন ইউজ করবেন, মানে ওইটা আমার গুগল থেকে ঘেটে বের করা। এখন আমি যদি বের করতে যাই, যেমন আমার গুগলে গিয়ে কি লিখতে হবে, যে ডাটা টেবিল কি আমি কি অফ করব, আমি হচ্ছে অর্ডারিং কি, ডাটা টেবিল অর্ডার, ডাটা টেবিল অর্ডার অফ, বোঝা গেছে? কি করব, অর্ডারটা আমি যদি অফ করতে চাই, অর্ডারিংটা, বোঝা গেছে? দেখেন অর্ডারিংটা অফ করতে গেলে ওদের বিভিন্ন ধরনের, এই যে খেয়াল করেন এরকম আসছে না, আমি কি করলাম অর্ডারিংটা কি করলাম ফলস করে দিলাম। এখন আমার এটা বারবার আছে আপনাদের, আমি আপনারা তো আবার গুগল সার্চ দিতেও পারেন না, বোঝা গেছে? হ্যাঁ, কি লেখে সার্চ দেবো এটাও জানি না, ঠিক না? এটা স্বাভাবিক, আপনাদের মতো জায়গাতে আমিও, আমারও সেম প্রবলেমটা ছিল, বের করছি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, কারণ আমি তো জানি না এটা কিভাবে কাজে লাগাইতে হয়। ওকে, খেয়াল করেন এখানে একটা কি নিছে, একটা কার্লি ব্র্যাকেট নিছে না, মানে কি এটা সেকেন্ড ব্র্যাকেট নিছে। আমরা দেখি আমার এখানে কিন্তু কি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে একটা আছে, কি আছে, মাই টেবিল, এখানে কি দেওয়া আছে, ডাটা টেবিল দেওয়া আছে। খেয়াল করেন এখানে কিন্তু আমার যেটা করতে হবে, এটা কিন্তু এটা, আমি এখানে এটা কি নেব, এখানে এটা কি নিছি, নেওয়ার পর আমি এখানে কি করব, অর্ডারিং কি করলাম ফলস, অর্ডারিং কি করলাম ফলস। আসেন তাইলে আমরা কি দেখব, অর্ডারিংটা কে চলে গেছে। এবারে যে টিমু সবার শেষে দিছিল দেখে কি, ওরটাই আগে আসছে না? আমার এখানে অর্ডারিংটা আমি কি করে দিলাম, অফ করে দিলাম। হ্যাঁ, না এটা অর্ডারিং না, ওই যে একটা বর্ডার পাচ্ছে, বিভিন্ন কালার পাচ্ছে, ওইটা ওইটার জন্য না, মানে বুঝা গেছে, ওইটা ওইটার জন্য না, আমি সবার শেষে আবার ওইটা আনতেছি, মানে ওইটার জন্য এখন একটা সিএসএস করতে হয়। আমি তো এই যে এইটার কালারটা তো আমি দেখতেই পাচ্ছি না, বা এই সার্চটা আমি চাচ্ছি চারদিকে কি হোক, একটা বর্ডার হোক নাকি, আমি ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরবো। দেখেন আমার এখানে কি বলতেছে, দেখেন আমার এটার জন্য ইনপুট টাইপ যে সার্চের যে ফিল্টারটা আছে, এখানে কি বলতেছে, মাই কি, মাই টেবিল, ওই যে আমার ওখানে আইডির নাম কি দেওয়া ছিল, মাই টেবিল, মাই টেবিলের কি ফিল্টার। আপনি এটাও করতে পারেন যে ডাটা টেবিল ফিল্টার, এটা একটা ক্লাস, এর মানে এটা ধরে কাজ করলে কি সব ক্ষেত্রেই আপনার, কারণ অন্য একটা টেবিলে গেলে তো মাই টেবিল নাও থাকতে পারে, ঠিক না, অন্য একটা আপনি আইডি দিতে পারেন না, এই জন্য এইটা ধরে যদি আমরা সিএসএস করি, আসেন আমরা এটা ধরে কি করব, সিএসএস করব। এগুলো প্রত্যেকটা কাজ অনেক সহজ, কিন্তু আমরা প্র্যাকটিস করি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। ধরেন আমরা এখানে আমাদের মতো করে সিএসএস করবো, বুঝা গেছে? কি লিখবো, কি লেখা, বর্ডার 1 পিক্সেল সলিড, কি করব, এফ করছি, কাজ করে? হ্যাঁ কাজ করে না। কি লিখলাম, ইম্পর্টেন্ট, তাও আসে না, ঠিক না? কেন আসে না এটা আমাদের তো দেখতে হবে, এটা অবশ্যই আমরা করব নাকি? ডি বাই ডি এর মধ্যে দিচ্ছে,
মাই টেবিলের মধ্যে যে ইনপুট আছে, যে কি আসছে, যে যে ইনপুট আসছে, স্যার ইনপুট আসছে, যে ইনপুট আসছে, ডাটা টেবিলের মধ্যে যে আমরা কি ঠিক জায়গায় সিএসএস করতেছি? আরে আপনারা তো কেউ বললেন না, এটা তো আমি কোড করতেছি হচ্ছে ওয়েবসাইটেরটাতে। সিএসএস কিসের এটা? হ্যাঁ হুম একটা কিছু তো আসা উচিত ছিল, ঠিক না? এখানে বর্ডার দিয়ে ওখানে বর্ডার দিয়ে কাজ করে না, এবার আসছে কি নিচে একটা বর্ডার আসছে না কি আসছে? নিচে একটা বর্ডার আসছে, এটা মানে ডাটা টেবিলের কি দেওয়া ছিল, বর্ডার দেওয়া ছিল, এরকম হতে পারে না কি? আমরা যদি বলি যে বর্ডার বর্ডার কি বটম, এটা মানে তাও দিলে হবে না, কারণ এটা নিয়ে আমি কাজ করছি, তো এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করছে, বুঝা গেছে? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, দেখছেন? এটা ব্যাকগ্রাউন্ড ধরছে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড আমারটাতে রিমুভ করা ছিল, এবার ধরে নাকি এই যে দেখছেন কি দেওয়া আছে, খেয়াল করছেন? ইনপুটে দেওয়া আছে, বুঝা গেছে? এটা কিসে দেওয়া আছে? এটা ইনপুটে দেওয়া আছে, আছে। এবার বললাম না এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে তারা আসছে কি? এবার বর্ডারটা আছে, আপনারা এগুলা প্রত্যেকটা জায়গা চেঞ্জ করতে পারবেন না কি? আপনি এখানে একটা পেজিগনেশন দেখতেছেন না কি দেখতেছেন? এটা পেজিগনেশন, এটা কি আপনি বানাইছেন? এটা অটোমেটিক এখানে কি
চলে আসছে, আপনি এখান থেকে ডাটা টেবিলটা কেটে দেন, চলে যাবে। হ্যাঁ না, আপনি অর্ডারিং কোনো সময় আনবেন না, তাহলে হবে কি, নাম অনুযায়ী অর্ডারিং করলে কে কখন মেসেজ পাঠাইলো এটা কিন্তু হবে না। মনে করেন যে জিয়া খান, সাপোজ জিয়া খান একটা মেসেজ পাঠাইলো, একবার সে কিন্তু সবার লাস্টে চলে যাবে, সে সে যখনই পাঠায়। বুঝা গেছে? এই অর্ডারিংটাও খুব সুন্দর করে শর্টিং করা যায়, বুঝা গেছে? এগুলো খুব সুন্দর ফরমেশন আছে। আমি যদি আমার এখানে যাই, আমার সাইডের এখান থেকে আমি যদি বের করি, বা আমি অন্যদেরকে আমি দেখাইছিলাম এটা, আমি যদি এখান থেকে আসি, ওই ফরমেটটা আপনাদেরকে দেই, আপনারা ওইটা ফলো করবেন, বুঝা গেছে? আমি একটা ফরমেশন দিই, অন্য একটা ব্যাচের আমি দেখাইছিলাম, সরি ওয়েবসাইট না, অ্যাডমিনে, কিসের মধ্যে, এই ক্লাসে বসে মেসেজ পাঠাইলে হবে? এই যে দেখেন, আপনারা এই যে এরকম একটা কিছু ইউজ করবেন, বুঝা গেছে? এটার মধ্যে আমার সব ফরমেশন বানানো আছে, কি আছে এটার মধ্যে আমার সব ফরমেশন কি বানানো আছে, কি দেখছেন এটার মধ্যে যে বানানো? হ্যাঁ, প্রেজেন্টেশন কি দেওয়া আছে, ট্রু, লেন্থ চেঞ্জ কি, ট্রু সার্চিং কি, ট্রু অর্ডারিং ফলস, ইনফো টু কি, অটো উইথ কি ফলস। এবার আপনারা এইটার মধ্যে সব বানানো আছে, এটা আপনারা সারা জীবন ইউজ করতে পারবেন, বুঝা গেছে? এগুলা কিন্তু আমার কিভাবে খুঁজে বের করা, ওই যে দেখলেন না, গুগলে সার্চ দিলাম, ওকে, কেটে কেটে এরপর এটা বের করা, ঠিক আছে? কারণ আমি তো বের করার সিস্টেম দেখাইলাম যে কিভাবে আপনারা এটা বের করবেন। এখন এতগুলা বের করতে গেলে সময় নষ্ট হবে, এটাই তো সমস্যা। ওকে, কষ্ট করে বের করছি, বিদায় তো এখন আমরা কাজে লাগাইতে পারি। ওকে, খেয়াল করেন, আপনি যদি চান এই সার্চিং বক্সটা আপনি চাচ্ছেন না, তাইলে দেখেন এখানে কি করে দেন, এন থেকে কি করে দেন, সার্চিং কি করে দেন, ফলস, মানে কি করে দেন, ফলস করে দেন, করছেন সার্চিং কি করছেন, ফলস করে দিছেন, আছে? হ্যাঁ, আপনি যেটা চাবেন এইটারে কি বলা হয়, এই যে পেজিগনেশন, এখানে একটা পেজিগনেশন আসছে নাকি, আপনি পেজিগনেশন কি করে দেন, এটা কি করে দেন, ফলস করে দেন, আসবে? আসছে? হ্যাঁ, ওইটা অফ করলে তো এখানে তো অর্ডারিং এর অবস্থায় থাকবে না, কারণ পেজিগনেশন তো নাই, বুঝা গেছে? ধরেন আপনি পেজিগনেশন কি করলেন, পেজিগনেশন আপনি ট্রুই করলেন, ট্রু করলেন, আর লেন্স চেঞ্জ কই, লেন্স চেঞ্জটা আপনার ফলস করলেন, তাহলে দেখবেন যে পেজিগনেশন, পেজিগনেশন আসছে কিন্তু কি আসে নাই, লেন চেঞ্জ আসে নাই, বুঝা গেছে? তো এখন আমরা যে জিনিসটা করবো, যে আমরা যদি পেজিগনেশনও কি করে দেই, কি কই, লেন্থ যদি কি করে দেই, ট্রু করে দেই, আসবে না? সার্চিং কি করে দেব, ট্রু করে দেব, ইনফো মানে কি, ইনফো মানে বলেন তো কি, এই যে এখানে একটা শো করতেছে না, চারটার মধ্যে কয়টা শো করছে, হ্যাঁ চারটার মধ্যে চারটাই শো করছে, পেজ কয়টা, একটা, পেজ কয়টা, একটা, এই ইনফরমেশন আসবে না, তাহলে কি করে দেব, ফলস করছি, খেয়াল করেন এটা করছি। এবার দেখেন তো কি হয়, আসছে ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন আসে নাই, এরকম অনেক কিছু কি দেওয়া আছে, এরকম অনেক কিছু করা আছে, বুঝা গেছে? হ্যাঁ, না না, লেন্স সেন্সর কোনো সম্ভব, ও তো শো করাচ্ছে, ও বলতেছে যে 100টার মধ্যে 10টা শো করতেছে, আমার কথা বুঝে গেছে? এই ইনফরমেশনটা আপনি দিচ্ছে, আপনি দেখতেছেন 10টা, কিন্তু আপনি তো আবার দেখতে ইচ্ছা করতে পারে, আচ্ছা টোটাল আছে কয়টা,
আপনার প্রথম পেজে 10টা শো করলো, ভালো কথা, কিন্তু আপনি এটা দেখবেন না মোট কতগুলো আছে, মানে বুঝা গেছে? হ্যাঁ, অটো উইথ মানে এই যে এটার যে বার গুলা, প্রত্যেকটা অটো উইথ নিয়ে নিবে যার যার পজিশন, বুঝা গেছে? সে অটোমেটিক সেট করে নিবে, বুঝা গেছে? এটা কি করা আছে, ফলস করা আছে। খেয়াল করছেন? এখানে এখন বোঝা যাবে না, অনেক বেশি আসলে বোঝা যায় তো। হ্যাঁ, ওকে, কি করে দেবো? একটা জিনিস খেয়াল করছেন? নিচের গেট এর মানে একটু চেঞ্জ হয় তো, এই জন্য যাতে না ভাঙে এই জন্য আমরা এটা করি। আমরা যদি ইউজারের মধ্যে আসি, অল ইউজার, আমরা কি ইউজারের কাজ করছিলাম? ইউজার স্ল্যাশ কি অ্যাড, এটা কাজ হয়েছে? এটা কি রেজিস্ট্রেশন হয়? এটা কি রেজিস্ট্রেশন হচ্ছে? এই তো মনে নাই, এখান থেকে যদি ছবি আমরা দেই, কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা শিখবো, এখানে যখন আমরা ছবি দেব, তখন এই যে ছবিটা আপলোড করতেছি, এই ছবিটা এখানে শো করবে নিচে, বুঝা গেছে? এটার নিচে কি করবে, এটা পাশে শো হবে, এটা প্রিভিউ হবে। আমার কথা বুঝা গেছে? এটা পাশে কি হবে, এটা প্রিভিউ হবে। ক্লিয়ার? এটা পাশে প্রিভিউটা যদি করতে চাই, এটার জন্য একটা প্লাগ ইন আছে। কি আছে এটার জন্য? একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটা আমি আগামী দিনে আপনাদেরকে দেখাবো। সবাই ক্লিয়ার? এখন আপনাদের যে জিনিসটা হোমওয়ার্ক থাকবে, যেমন ডাটা টেবিল আমরা দেখলাম, আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডেট পিকার। কখন নিয়ে কাজ করছেন ডেট পিকার? ডেট পিকার, ডেট পিকারটা খুবই মজার। ঘটনাটা হচ্ছে এটা, যখন ক্লিক করবেন ক্যালেন্ডার চলে আসবে। ওকে, ক্লিক করেন ক্যালেন্ডার চলে আসছে, বসায় দেন, বুঝতে? ওকে, কি খেয়াল করছেন? ঠিক বুটস্ট্র্যাপ যেভাবে আমি ইউজ করছি, সেম সেইভাবে কি ডেট পিকারটা আপনি ইউজ করতে পারবেন? না, আমার আর আবার দেখাইতে হবে? হ্যাঁ, নাইলে ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু ইউজ কি ডেট পিকার। এটা কিন্তু পিএসপি এরও কিছু না, লারাভেল এরও কিছু না, এটা কিন্তু হচ্ছে কি জে কিউরির, বোঝা গেছে? এটা হচ্ছে কিসের? জে কিউরির। সবাই ক্লিয়ার? ডেট ইন অর্ডার কি, বহুত রকমের ফর্মুলা আছে এদের কাছে। ওকে, এই যে খেয়াল করেন ডিসপ্লে বাটন বার, ওকে, টুডে, বোঝা গেছে? ওকে, আইকন ট্রিগার, বুঝা গেছে? এটা হচ্ছে আইকন, যেখানে ক্লিক করেন এখানে, মানে এই যে দেখেন, এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করতে হবে, বুঝা গেছে? কি আছে, লোকালাইজ ক্যালেন্ডার, কি বলতেছে যে আজকের ডেট উমুক, আমি কোন দেশ থেকে চেঞ্জ করতেছি, অ্যারাবিক, কি বোঝা গেছে? কি আসলো? ওকে, চাইনিজ ট্রেডিশন,
গুড, এই যে দেখেন কি, ওকে সিলেক্ট ডেট ট্রেন্স। অনেক সময় এটা খুব আপনাদের লাগবে, এটা হচ্ছে রিজার্ভেশন কোন সাইট করতে গেলে। রিজার্ভেশন মানে হোটেল বুকিং বা আদার্স থাকে না, কোন ডেট থেকে কোন ডেট, মনে করেন 7 তারিখ থেকে আমি করব এটা ধরেন। এই যে খেয়াল করেন আমি কিন্তু এই যে 6 তারিখে আসতে পারবো না, এটা অটোমেটিক অফ করে দিছে না। সাপোজ আমি যদি এটা এরকম করতাম যে আমি 24 তারিখে, তাহলে দেখতেন 23 তারিখ পর্যন্ত অফ। আমার কথা বুঝা গেছে কি মানে? বুঝছেন এটা কিন্তু জাভা স্ক্রিপ্টেড, নট পিএসপি বা নট লারাভেল। হ্যাঁ, নিজেও বানাতে পারবেন, বুঝা গেছে? এটা খুব ইজি একটা কাজ। এইটার জন্য একটা সুন্দর একটা প্লাগ ইন আছে, বুঝা গেছে? যে ডাউনলোডে যদি যান, ডাউনলোডে গেলে আপনার সুন্দর করে কিছু জিনিস দিয়ে দিবে। আপনারা কি বলতেছে যে আপনি কি কি জিনিস আমরা সব চাচ্ছি, চাওয়ার পরে এখান থেকে অটোমেটিক ডাউনলোডে করলে কি, অথবা আপনার যদি লেখেন যে ডেট পিকার ডাউনলোড, কি করবেন? ডেট পিকার ডাউনলোডে যে দেখেন এটা বুড়িস্টাপেরও কিন্তু আছে, আপনি যে কোনো একটা নিলেই হবে। ওকে, এগুলা টোটালটাই হচ্ছে কি, সেগুলো টোটালটাই হচ্ছে বিভিন্ন প্লাগইনস, এগুলো হচ্ছে কি বিভিন্ন প্লাগইনস। ওকে, তো আমি আজকে এই পর্যন্ত দেখাইলাম, আর একটু দেখানো যাইতো, কিন্তু আপনারা তো রেগুলার না ভাই, আমি কি করি বলেন তো।